হাজার ডিপ্রেশন তো নিমিষেই চলে যাবে যদি একবার অন্তর থেকে রিয়ালাইজ করতে পারি আমি এমন রবের বান্দা যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি তো এমন রবের বান্দা যিনি রব্বুল আলামিন, আমি তো এমন নবীর উম্মত যিনি রাহমাতুল লিল আলামিন। এর চাইতে বড় খুশির বিষয় আর কি হতে পারে? আর যেখানে খুশি আনন্দ চলে আসে সেখানে ডিপ্রেশন থাকে না। আমরা ডিপ্রেশনে কেন ভুগি জানেন? আমি ছোট্ট মানুষ, ছোট্ট একটা কথা বলি আমার অভিজ্ঞতা থেকে, আমাদের বেশিরভাগ মানুষ দুঃখ কষ্টে জীবন পার করছি যে কতগুলা কারণে, তন্মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমরা বান্দা হিসেবে আল্লাহর সাথে, উম্মত হিসেবে নবীর সাথে যত গভীর রিলেশন সম্পর্ক থাকা দরকার ছিল আমরা সেই সম্পর্ক বজায় রাখতে পারি নাই বলেই ওই শয়তানের ডিপ্রেশন গুলো আমাদেরকে বারবার হামলা করে যাচ্ছে, বারবার আমাদেরকে আহত করছে, বারবার আমাদেরকে ভেঙে ফেলছে। আবু বকর সিদ্দিকের জীবনটাকে একটু পর্যালোচনা করেন, আপনার জীবনকে সামনে রাখেন, আপনার জীবনের কষ্ট সিদ্দিক আকবরের জীবনের কষ্টের সামনে কোনো কিছুই না, আপনার আমার জীবনের কষ্ট ওমর ফারুকের জীবনের সামনে কিচ্ছুই না, আপনার আমার জীবনের কষ্ট ওসমান ও আলীর জীবনের সামনে কিচ্ছুই না, আপনার আমার জীবনের কষ্ট হযরত আমির হামজার জীবনের সামনে কিচ্ছু না। ওরে ভাইরা, আপনার আমার জীবনের দুঃখ যন্ত্রণা কষ্ট ইমাম হুসাইনের কারবালার জীবনের সামনে কিচ্ছুই না, কিন্তু ওনাদের জীবনী দেখলাম মুখে মুস্কি হাসি অন্তরে প্রশান্তি। ও সাহাবায়ে কেরাম এত কষ্টের মধ্যে হাসেন কেমনে? বলে যে যেখান থেকে শান্তি আসে ওখানের সাথে কানেকশন জোড়ায় দিয়ে গেছে। সুবহানাল্লাহ, এই মাহফিলের একটা শুরু আছে না, বলেন না একটু জোরে, আবার একটা শেষও। এই মাহফিলের সফলতা ব্যর্থতা শব্দটা আমাদের কাছে ব্যাখ্যা কি? যদি সুন্দরটা স্টার্টিংটা সুন্দরভাবে হয়, কোরআন তেলাওয়াত দিয়ে স্টার্টিংটা হয়, মাহফিলের শেষ পর্যন্ত মানুষজনের ওরে উরুস্তুল মানুষ হয়েছে, তারপরে আমরা সুন্দর করে শেষ করে আখেরি মুনাজাত দিয়ে সবার কাছে আল্লাহ তৌফিক দিলে তবরুক পৌঁছে দিয়ে যার যার ঘরে চেয়ে চলে গেল, মাহফিলের মধ্যে বক্তারা এসে একদম সুন্দর করে আলোচনা করলো, বাস মাহফিল সাকসেস, এটাই আমরা মনে করি। কিন্তু সফলতা মাহফিলের এটা নয়, মাহফিলের সফলতা হচ্ছে এতক্ষণের আলোচনার ভিতরে কোনো বক্তার আলোচনা শুনে কোনো শ্রোতার মনে যদি এক সেকেন্ডের জন্য এতটুক অনুভব আসে, আসলেই তো জীবনটা আল্লাহ দিয়েছে, অন্যায় করেছি, গুনাহ করেছি, ভুল পথে চলেছি অনেকটা জীবন, নিজের মনকে খুশি করতে গিয়ে শয়তানকে খুশি করেছি বারবার, অন্তর থেকে একটু অনুশোচনা আসলো, চোখ থেকে দুই ফোঁটা পানি পড়লো, আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে তওবা করলো, ওই একজনের এক সেকেন্ডের অনুতপ্ততাই এই মাহফিল সফল। আর একটু জোরে, তাহলে মাহফিলের সফলতার ডেফিনেশন আমাদের জানা যেটা আছে সেটা প্রচলন, কিন্তু বাস্তবতায় যে কোনো ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন ওনারা বলবেন এটা মাহফিলের সফলতা নয়, কারো দিলের মধ্যে যদি হালকা পরিবর্তন আসে, কারো দিলের মধ্যে যদি রবের প্রেমের একটু অনুভব আসে, কারো অন্তরের মধ্যে যদি নিজের জীবন কর্ম নিয়ে একটু অনুশোচনা আছে, এটাই হচ্ছে মাহফিলের বড় সফলতা। বলে করে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত আমরা সবাই নিজের মন মতোই চলেছি, যাই করেছি যেটাই সিদ্ধান্ত নিয়েছি নিজের মনটাকে খুশি করার জন্যই নিয়েছি, ঝগড়া করলো নিজের মনের শান্তির জন্য করছি, কারো বদনাম করলো নিজের মনের জ্বালা মিটাইতে করছি। একটা আওয়াজ দিতে হবে, আর একটু জোরে। এই পর্যন্ত যা করছি, সত্যি করে একটা কথা বলেন, মন থেকে আমরা কি আদৌ কেউ ভালো আছি? থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। আমরা কি আদৌ কেউ ভালো আছি? নাই। কারণ আমরা জীবন কাকে বলে সেটাই বুঝি না, জীবনের অর্থ কি সেটাই আমরা জানি না। তো টোটাল বিষয়টাকে যখন যোগফল বের করা হচ্ছে, দিন শেষে আমাদের সবার রেজাল্টে
জোরে বলেন না ভাইয়া। আজকে আমি একদম ঠান্ডায় ঠান্ডায় কয়েকটা কথা বলবো, আমি সকলের উদ্দেশ্যে একটাই আবেদন হাত জোর করে বলছি, মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। রাজি যারা আছেন একবার বলেন মারহাবা। এটা কি, এটাকে আপনি কোরআন বলেন, এটাকে আপনি কিতাব বলেন, আপনি এটাকে কালামুল্লাহ বলেন, যেটা ইচ্ছা সেটা বলতে পারবেন। কিন্তু সমস্ত বলার পিছনে যেটা মেইন শব্দ কাজ করবে সেটা হচ্ছে আমাদের গাইডলাইন। প্রত্যেকটা মানুষের গাইডলাইন, কথাগুলো একটু খেয়াল করবেন, আবার বলছি, প্রত্যেকটা মানুষের জীবনের গাইডলাইন তো। গাইডলাইনারের কাজ কি? গাইড করে। গাইড করা মানে কি? কখন হ্যাঁ কখন না, কি করবা কি করিও না, কতটুক করবা কতটুক করিবা না, কতটুক যাবা কতটুক যাবা না, কি করবা কি করবা না, কিভাবে চলবা কিভাবে চলবা না, এভরিথিং সব কিছু গাইডলাইন হচ্ছে এ কোরআন। কাদের জন্য? গরুর জন্য, ছাগলের জন্য, হাঁসের জন্য, কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনারাও বলেছেন মানুষের জন্য, কেউ কিন্তু একবারও বলেন নাই মুসলমানের জন্য। না সুবহানাল্লাহ না হলে যাইতেন নয় সামনে আগে বল হাইলে মানুষ ইল্লে আসতে সুবহানাল্লাহ হইতে জীবন নুনি আজ প্রথম দেখিত দি সিডাঙ্গর বাইরে গুন ঢুকি কি ফেলার কেন আর কেন জোর হন সুবহানাল্লাহ। যে দুগুণ মানুষ আসন বেগুণ হইন দিবে মাইনসুল্লাই, কেউ মুসলমান হলো হই না। জেনে রাখবেন, মনে রাখবেন, বুঝে রাখবেন, ইসলাম মুসলমানের নয় সবার, আল্লাহ মুসলমানের নয় সবার, নবী রহমাতুল্লিল আলামিন মুসলমানের নয় সবার, কোরআন মুসলমানের জন্য নয় সবার। তো মুসলমানরা কিভাবে পেল? বলে যে সবার জন্যই ছিল, মুসলমানরা ভাগ্যবান এই কারণে গ্রহণকারী কেউ ছিল না, মুসলমানরা গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ, এই জায়গায় আপনি শ্রেষ্ঠ। এই কোরআনটা সবার কাছে এসেছে, বুঝার জন্য বলছি, সবার দ্বারা দ্বারা এসেছে, কেউ নেয় নাই, কিন্তু আপনি সেই সৌভাগ্যবান যে কোরআনটাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে নিয়েছে। নবী রাহমাতুল্লিল আলামিন সবার কাছে এসেছে, কেউ মান্য করেনি, আপনি গিয়ে মান্য করে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আল্লাহর প্রেরিত নবী বলে স্বীকার করে নিয়েছি। তাহলে আপনার দামটা কোথায় বেড়ে গেল? মাননেওয়ালা কেউ নাই, আপনি মাননেওয়ালার দলে চলে গেলেন। ওই মাননেওয়ালার দলে যে মাধ্যমে যাই সেটার নামই হচ্ছে ঈমান, সেটার নামই বিশ্বাস। অর্থাৎ কোরআনকে কেউ বিশ্বাস করেনি, আপনি করেছেন। নবীকে বিশ্বাস কেউ করেনি, আপনি করেছেন। এক আল্লাহকে বিশ্বাস কেউ করেনি, আপনি করেছেন। এবার আপনি ভেবে দেখেন আপনার ভাগ্যটা কত ভালো। হাজার ডিপ্রেশন তো, হাজার ডিপ্রেশন তো নিমিষেই চলে যাবে যদি একবার অন্তর থেকে রিয়ালাইজ করতে পারি আমি এমন রবের বান্দা যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি তো এমন রবের বান্দা যিনি রব্বুল আলামিন, আমি তো এমন নবীর উম্মত যিনি রাহমাতুল লিল আলামিন। এর চাইতে বড় খুশির বিষয় আর কি হতে পারে? আর যেখানে খুশি আনন্দ চলে আসে সেখানে ডিপ্রেশন থাকে না। আমরা ডিপ্রেশনে কেন ভুগি জানেন? আমি ছোট্ট মানুষ, ছোট্ট একটা কথা বলি আমার অভিজ্ঞতা থেকে, আমাদের বেশিরভাগ মানুষ দুঃখ কষ্টে জীবন পার করছি যে কতগুলা কারণে, তন্মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমরা বান্দা হিসেবে আল্লাহর সাথে, উম্মত হিসেবে নবীর সাথে যত গভীর রিলেশন সম্পর্ক থাকা দরকার ছিল আমরা সেই সম্পর্ক বজায় রাখতে পারি নাই বলেই
ওই শয়তানের ডিপ্রেশন গুলো আমাদেরকে বারবার হামলা করে যাচ্ছে, বারবার আমাদেরকে আহত করছে, বারবার আমাদেরকে ভেঙে ফেলছে। আবু বকর সিদ্দিকের জীবনটাকে একটু পর্যালোচনা করেন, আপনার জীবনকে সামনে রাখেন, আপনার জীবনের কষ্ট সিদ্দিক আকবরের জীবনের কষ্টের সামনে কোনো কিছুই না, আপনার আমার জীবনের কষ্ট ওমর ফারুকের জীবনের সামনে কিচ্ছুই না, আপনার আমার জীবনের কষ্ট ওসমান ও আলীর জীবনের সামনে কিচ্ছুই না, আপনার আমার জীবনের কষ্ট হযরত আমির হামজা জীবনের সামনে কিচ্ছু না। ওরে ভাইরা, আপনার আমার জীবনের দুঃখ যন্ত্রণা কষ্ট ইমাম হুসাইনের কারবালার জীবনের সামনে কিচ্ছুই না, কিন্তু ওনাদের জীবনী দেখলাম মুখে মুস্কি হাসি অন্তরে প্রশান্তি। ও সাহাবায়ে কেরাম এত কষ্টের মধ্যে হাসেন কেমনে? বলে যে যেখান থেকে শান্তি আসে ওখানের সাথে কানেকশন জোড়ায় দিয়ে গেছে সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, এই কথা যতই আপনি অস্বীকার করেন দিন শেষে ঘুমানোর আগে এটাই মানতে হবে। এবার আপনি যত আপনার জীবনে কষ্ট যা কিছু আছে, এমন একটা কষ্টের কথা বলেন, এমন একটা সমস্যার কথা বলেন যে সমস্যার আগাম সতর্ক বার্তা আপনার আল্লাহ আপনার নবী দেয় নাই, এমন একটা সমস্যার কথা বলেন যে সমস্যার সিচুয়েশনে আপনি পড়লে কি করতে হবে এমন পরামর্শ আল্লাহ এবং নবী দেয় নাই, এমন একটা সমস্যা দেখান। জোরে বলেন না, আর একটু জোরে, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু সবাই ইমানে আওয়াজ আল্লাহ